আপনাদেরকে জানাই নতুন দিনের নতুন সকালে স্বাগত সবাইকে। তো আজকে যেটা আপনাদেরকে জানাবো, আজকে আমি এসে গেছি আমার বাপের বাড়িতে একটা অনুষ্ঠান, সেটা মা এবং বাবার বাৎসরিকটা একসাথে করে কীর্তন, যেটা হরির নাম বলে, সেই হরির নাম দেবে এবং কিছু একটু সেবা দেবে। তো সেই প্রোগ্রামে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। দেখুন, আমি আপনাদেরকেও দেখাবো প্রোগ্রামটা কী করে হয়। তো আবার চলে এসেছি আমার বাপের বাড়ি, সঙ্গে থাকবেন, ভালো ভিডিও হবে। কারণ চলুন দেখা যাক একবার আমার বাপের বাড়ির ভেতরটা, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এসে গেছি আমরা। তো আমার দাদা বৌদি কি প্রোগ্রামের লিস্ট তৈরি হচ্ছে। তো এই যে আমার বাবা মায়ের ছবি। এই দিকটা একটু প্রোগ্রাম হবে, যারা নাম সংকীর্তন করবেন তাদের জন্য এখানটায় বসার জায়গা করেছে, একটু প্যান্ডেল মতন করা হয়েছে। এখানে একটা জবা ফুল গাছ আছে, পুরো জবা গাছটায় পাতা চেয়ে মনে হচ্ছে ফুল বেশি, আর ফুলগুলো এত বড় বড় ফুল, অপূর্ব লাগছে, অপূর্ব। দেখুন, এইভাবে প্যান্ডেলটা সাজিয়েছে। এখান দিয়ে একটা এন্ট্রি পথ আছে। তো এইখান দিয়ে অনেকে, একটা ছোটো গলি মতন রাস্তা, কারণ যখন জমিটা ভাগ হয়ে যায় এইদিকে আমাদের রাস্তা একটা বের করে এইখান দিয়ে জেঠুর বাড়ি যাওয়ার রাস্তা করে দিয়েছে। ওটা আমার কাকু, কাকুকে একবার হাই বলি। কাকু, ও কাকু, কি করছো তুমি, কি করছো, কি ইতু, তা এখানে কি করছো তুমি? এখানে গাছ লাগিয়েছে, এই যে কুমড়ো গাছ হয়েছে, এদিকে পেঁপে গাছ, এগুলো সেগুন, সেগুন গাছ না, সেগুন, সেগুন, এত ঘন ঘন সেগুনের চারা হবে? অনেক সেগুন লাগিয়েছো তো। হ্যাঁ, আমাদেরকে চা দিয়ে দিয়েছে বৌদি, চা খেলাম। এখন আস্তে না আস্তে আবার টিফিন খেতে বলছে। তো আমি কালকে বাড়িতে রাত্রেবেলা একটু বেশি হেভি খাওয়া হয়ে গেছিলো, পায়েস ফায়েস, তো সেই কারণে রাস্তায় ভীষণ ভমিটিং হয়েছে, খাবো না বলছি। তবু দেখুন কত কিছু দিয়ে দিয়েছে, একদম আলু সবজি এক বাটি, তারপর প্লেটে তিনটে দিয়েছিলো, আমি দুটো নিয়েছি, আবার মিষ্টি দিয়ে দিয়েছি। তবে আমার দিদিরাও আসছে, তাদেরকেও দেখাবো। তো তাদের সবার জন্য রান্নাবান্না হচ্ছে, কী কী হচ্ছে দেখুন। এখন কাটাকাটি চলছে, এক গাদা সবজি এখানে রাখা আছে, প্রচুর সবজি আছে। এটা কিন্তু চন্দন, অরিজিনাল চন্দন, গাছ থেকে ডালটা কাটা, গাছ হয়েছে বড় আমার মামার বাড়িতে, মামার বাড়ি থেকে গাছ থেকে ডাল কেটে নিয়ে আসা। এই যে ঘুষছি,
অনুষ্ঠানটা হলো আমার মায়ের দিবসী, প্রতি বছরই বাৎসরিক হয়। এটা আমাদের অনেক পুরনো বৌদি, সব পাশের বাড়ি বলবো, আমার বাড়িতে মহন্তরা সব এসেছে, শ্বশুর শাশুড়ির কাজ উপলক্ষে ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই রয়েছে, এরপরে সব ভক্তরা আছে, আনন্দ কীর্তন হবে, তারপরে দেখবেন। এই যাত্রা করে তিনটে দেবো, চারটা খাও। এটা আমার ছোট মাসি, আর এটা আমার বড় মামার মেয়ে। আমি হচ্ছি ইতুর দিদি, আর
এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে সবাই লাইক শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ। এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন। গুড নাইট, গুড নাইট, টাটা টাটা, বাই 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 যাচ্ছি। সবাই একটা লাইক সব আনন্দ কীর্তন করেছে, খুব ভালো হয়েছে, আমাদেরও ভালো লেগেছে, আনন্দ হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমার শ্বশুর শাশুড়ির বার্ষিক অনুষ্ঠান হলো, তা এই অনুষ্ঠানটা আমাদের বাঙালিদের মোটামুটি সবাইই করতে হয় অনুষ্ঠানটি, আর আমাদের আত্মার শান্তির জন্য। এবার আগামী প্রজন্ম যদি এই ধাপটা ধরে রাখতে পারে, এই সমাজের সনাতন ধর্মের মানে সবাই এই ইয়েটা ধরে রাখতে পারলে আগামী দিনের প্রজন্ম শিখবে, আর আগামী দিনের প্রজন্ম এই ধরনের অনুষ্ঠানগুলো করবে। তাই এই অনুষ্ঠানটা আমরা একটা ভিডিও করেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দেবেন। আমাকে একটু প্রসাদ দিয়ে গেল মুখের মধ্যে আমার দিদি। প্রোগ্রামটিকে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার তাহলে আপনারা সেই এই ভিডিওটিকে একটা লাইক অবশ্যই দেবেন, এবং নতুন যারা আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছি।